মহতরম, এরপরে আমাদের কাছে যে প্রশ্ন আছে সে সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, আর সেটা হলো আমাদের একজন ভাই তিনি জিজ্ঞেস করেছেন যে হাফ শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা। জি, হাফ শার্ট পরে নামাজ পড়া যাবে। আমাদের সমাজে একটা সাধারণ ধারণা আছে যে হাতা অর্ধেক রাখলে, কোনোই খোলা থাকলে নামাজ মাকরুহ হয়। তাহলে যত হাজি হজ করে এসেছেন সবার নামাজ মাকরুহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজিরা যে পোশাক পরেন, এই পোশাক পরে মদিনাতেও থাকতেন, অর্থাৎ একটা চাদর গায়ে দেওয়া, একটা আমরা যে পাঞ্জাবি বা জুব্বা পরি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম সময় পরতেন, অধিকাংশ সময় একটা চাদর গায়ে দিতেন, একটা চাদর পরতেন। আর ওই গায়ের চাদর দিয়ে নিচে কোনো কাপড় নেই, কিন্তু আপনি যখন রুকু সেজদা এমনিও কান্ধ কোনোই খুলে যাবে, এই কোনোই খুলে যাবে, এই জন্য নামাজের ভিতরে কোনোই ঢাকতে হবে এটার কোনো নির্দেশনা কোরআন সুন্নায় নেই। তবে পুরো হাতা থাকলে হাতা গুটিয়ে রাখা এটা মাকরুহ। হাদিসে যেটা আছে সেটা কান্ধ ঢেকে রাখা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন লা ইসাল্লিয়ান আহাদুকুম ফি সাবিন ওয়াহিদ ইল্লা ওয়ালা কাতিফাই মিনু শাই, যদি একটা কাপড়েও নামাজ পড়ো কাঁধে অন্তত কিছু দিয়ে ঢেকে দেবে। এই জন্য কাঁধ খোলা রাখা, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়া এটা মাকরু হবে বা কেউ কেউ না যেহেতু বলেছেন আরাম হবে যদি কাপড় থাকে। আর কোনোই খুলে রাখলে হাফ হাতা পাঞ্জাবি বা হাফ হাতা শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে, এখানে কোনো মাকরু হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم